আব্বাকে নিয়ে কোনো এমন কোনো আলোচনা এত তাড়াতাড়িতে করতে হবে কল্পনা করিনি। আব্বাকে নিয়ে হাসপাতালে এসেছিল, অন্যান্য যতবার আব্বাকে নিয়ে হাসপাতালে আসে আমি বরাবর আব্বাকে জিজ্ঞেস করি, আব্বা কেমন আছেন বা শরীরে কি কষ্ট জানতে চাই। কিন্তু এবার আব্বা যখন অ্যাম্বুলেন্স থেকে নামায় আব্বা যে জান্নাতি হাসিটা দিয়েছে, এই হাসির কারণে আমি জিজ্ঞেস করতে পারিনি আব্বা আপনার বুকে আসলে ব্যথা আছে কিনা। আর ওরা এত বেশি তাড়াহুড়া করছিল, এত বেশি কঠোরতা করছিল, আমি চিন্তা করলাম ঠিক আছে তাকে তো নিয়ে এসে হসপিটালে ভর্তি হোক, জিজ্ঞেস করব। আব্বাকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে বসায় আমি আব্বার হাতে একটা চুমু খাই, এইটা আব্বার জীবনের শেষ চুমু। আমি 13 তারিখ রাত থেকে সারা রাত আমি হাসপাতালের সামনে ছিলাম, সব মানুষকে বিদায় দিয়ে আমি একা ছিলাম, সারা দিন থাকলাম, শত সহস্রবার চেষ্টা করলাম আব্বার সঙ্গে একটু দেখা করার জন্য, আমাকে একটা সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হয়নি। আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে বলেছি সব, আমাকে আমি তো কলিশার নামাজে ছিলাম, আমাকে প্রশাসনের লোকজন মসজিদ থেকে নিয়ে এসে জরুরি কথা আছে বলে আমাকে নিয়ে যায় উপরে, উপরে আব্বাকে দেখলাম আব্বার মুখটা ঢাকা, যাই হোক আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছি তো, যাই হোক আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি আল্লাহ তাআলা তার গোলামের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই চূড়ান্ত, আব্বা সারা জীবন শাহাদাতে তামান্না করেছেন। আমাদের সর্বশেষ আমরা গত 20 তারিখ আব্বার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, 20শে জুলাই, আজকে 18 তারিখ, আগামী পরশু দিন আব্বার সঙ্গে সর্বশেষ সাক্ষাতে আব্বা বলেছেন তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার মৃত্যুটা কারাগারে না, আল্লাহ তার এই দোয়া কবুল করেছে, আল্লাহ কারাগারে তার মৃত্যু দেননি, কারাগার থেকে বের করে এনে মৃত্যু দিয়েছে। আল্লাহর কাছে এটি চাই, আল্লাহ তাকে শাহাদাতে মৃত্যু দিন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাকে দিও আল্লাহ। যারা এই জুলুম করলো আল্লাহ তাআলার কাছে তাদের হেদায়েত কামনা করি, হেদায়েত যদি তাদের নবীদের না থাকে তো তাদের শাস্তি যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দেখান, আমরা যেন তাদের শাস্তি দেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আর সর্বশেষ কথা বলছি যে সারা জীবন যে কোরআনের পথে তিনি চলেছেন, জীবনকে বাজি রেখে কোরআনের যে দাওয়াত তিনি বিশ্বব্যাপী ছড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার আহাল আমরা যারা আছি আল্লাহ যেন আমাদেরকে সেই কোরআনের পথে চলার তৌফিক দান করেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতার সাথে দিনের খেদমত করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম। আসলো কেন এই বাড়িতে? মরা মরেছে সারা দিন, গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? তাফসীর মাহফিলে ওকে কি পড়ালো? এই তোমার বোন আসে কেন এই বাড়িতে? আপনার স্ত্রী আসে কেন? আমি আব্দুর রাজ্জাক বোন ইউসুফ বলছি, আমার স্ত্রী যায়নি, যাবেও না। যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন, আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। 3 মাস থাকার পরে যদি আপনার সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে কথাই বলবো না। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা,
এই বাড়িতে মরা মরেছে সারা দিন কেন এই বাড়িতে মহিলারা আসছে ওর কি মাথা ঘামলো যে এখানে আসবে কেন সারা দিন ওর কেন একটু লজ্জা হলো ওর কেন একটু শরম হলো ওর কেন ও চাচাতো ভাইকে দেখতে আসলো ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে কেন এখানে আসবে অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা যাবেন যাবেন এই সময়ে বলছেন আব্বু আব্দুল্লাহ জি আব্বা আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকর সিদ্দিকের কবর আছে তার পাশে একটু ফাঁকা জায়গা আছে ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা শোনো আব্দুল্লাহ আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই এই কথা বলিও না যে আমিরুল মুমিনিন দেশের সরকার জায়গা চাই কথা বলো না বলবে যে উমার চাচ্ছে আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল কলমে লিখছেন আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী আর উমার এখনো মরেননি জীবিত আছেন বুখারী মুসলিমের হাদিস বেটা আয়েশাকে গিয়ে বলবা উমার কবরের জায়গা চাচ্ছে বলিও না যে দেশের সরকার চাচ্ছে আমিরুল মুমিনিন চাচ্ছে এই কথা বলিও না তো এখন আব্দুল্লাহ গেছেন সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন উমার মারা গেছেন সেই জন্য আয়েশা বসে বসে কাঁদছেন কই আয়েশা তো দেখতে আসেননি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবী যার দখলে সারা পৃথিবীতে এত ইমানদার মানুষ ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না যার রাস্তায় শয়তান হাঁটে না যার রাস্তায় শয়তান হাঁটে না এত বড় মানুষ মারা গেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে আসেননি বাড়িতে বসে কাঁদছেন আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন আপনাকে বলছি দুঃখিত আপনি মনে কিছু নিয়েন না আমার কথা যতই আপনাকে তিতে লাগুক তবে আপনার প্রয়োজন আছে এটা আপনাকে আমি মনে করাতে চাই শুনেন পাঁচ নাম্বার উপদেশ থাকছে চারটা উপদেশ আছে পাঁচ নাম্বার উপদেশ থাকছে আপনার বাড়িতে মার্শাল্লাহ কারফু জারি থাকবে আপনার বাড়ির যেন আয়ুবের শাসন ৪৪ ধারা জারি থাকবে বাড়িতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময় শুনুন চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক পাঁচ ওয়াক্ত সালাত ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত দুই রমজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি শোনেন আপনার স্বামীর মুখ খারাপ দিন রাত গালি দেয় কি করবেন এটা ভাগ্য মেনে নেন ও যা বলছে বলতে দেন মারছে মারতে দেন গালি দিচ্ছে গালি দিতে দেন আপনি মেনে নেন দেখেন পনেরো দিন বিশ দিন ছয় মাস যাবৎ স্বামীর সাথে কথা বলছেন না এই সংসার হবে না তিতা লাগুক মিঠা লাগুক আপনি স্বামীকে মেনে চলেন স্বামী গালি দিয়েছে তারপর এক গ্লাস পানি চেয়েছে তখন আপনি এক গ্লাস পানি নিয়ে সামনে ঠ্যাক্কস করে রেখে তো ওদিকে চলে গেলেন এভাবে সংসার হবে না এই সংসার চলবে না দেখেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই হিসেবে বলছি আপনি আমার কথাটা মেনে নেন স্বামীকে মেনে চলেন শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চলবে না সংসার তো আপনি খোলা তালাক করেন স্বামী যত বড়ই দামি হোক
যত বড়ই চাকরিজীবী হোক, যত বড়ই পরহেজগার হোক, যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন, হাদিস বুখারি মুসলিম। তার নাম খোলা তালাক। আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না, মিটে গেলাম, একটা ব্যবস্থা করে দিবে। আপনি নিজেকে খোলা করে নেন, আমি নিষেধ করিনি, তবে আপনাকে আমি আপনাদের স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি। তিতা লাগলেও মিঠা লাগলেও দেখেন সামাজিক অবস্থা সুবিধা নয়, আরেকজন স্বামীর চেয়ে খারাপও হতে পারে, পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না, দু একটা বাচ্চাও হয়ে গেছে, কান্নাকাটি যেটাই হোক, গালি যেভাবে দেখ, আপনি মেনে নেন ভালো হবে। চার, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজাক সাহেব ঘটে গেছে জেনাজে, তাহলে আপনি তোবা করেন। শোনেন, তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায়। আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন, তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবেন। আপনি জেনা বন্ধ করেন, তোবা করেন, আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাদের জান্নাতের সব দরজা খোলা। আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রেখো, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, আল্লাহর কথা। অতএব দিনী বোন, আপনি এই চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এর সাথে আপনাকে আর একটা কথা বলি, এদিকে শোনেন, আল্লাহ নবী একদিন বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। নেন এবার, সিরিয়ালে আপনারা আছেন, এখনো পুরুষ আসেনি। কে যদি বলে আব্দুর রাজাক সাহেব শুনেন শুনেন শুনেন, বুখারি মুসলিমের হাদিস আছে এইভাবে, যে ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হাদিস তো বুখারি মুসলিম, তো এটা আপনারও যা, মহিলারও তাই না, কথার বুঝানো গেল না মনে হয়। আচ্ছা, ওযু করার পরে যদি এই দোয়া পড়ি তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা, তো মহিলা যদি পড়ে তার জন্য, তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে, পুরুষের জন্য কিছু আছে, মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওভাবে পুরুষের জন্য বলেননি। শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওসব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে, তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচির বাড়ি যায় না, এখানে সেখানে যায় না, মনে করে না যে এই সময়তে স্বামী নাই একটু ঘুরে আসি, এই সময়তে স্বামী নাই একটু গল্প করে নিই, এই স্বভাব নেই যার, সে হলো ভালো মহিলা। আপনি বলতে পারেন তিনটা গুণ কি? এক, ভুলে গেলেন, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মনে থাকবে না। আপাতত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার কথা শেষ করলাম, এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী,
একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে, কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর, এবার আপনার পালা আসলো। তখন আল্লাহ রাসূল বলছেন, এক আতমা মাতা এমতা, তুমি যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। দুই ফাকসুহা মাত্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। তিন ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না। এই ছেলে তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে, আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক। বেটার দিন রাত তো স্ত্রীকে গালি দাও কেন, তোমার মুখ খারাপ কেন হতো, মেয়ে রাস্তায় পড়ে আছে, মেয়ে মানুষ অনেক দামি, কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই, মেয়ে অনেক দামি জিনিস, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া, পৃথিবী এমন কোনো বিছনা নাই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া, পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া, পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস। আল্লাহ তাআলা বলছেন, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো। ও হলো শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে আনন্দের বস্তু, সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও। তাহলে তুমি একে গালি দাও কোন লজ্জায়? তোমাকে তো আমি বলেছি, জীবনে তুমি কোনোদিন বলবা না তোমার ঠোঁটটা মোটা, একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে 10 বছর ভালোবাসবে না, ভুলেও তুমি বলবে না তোমার রংটা কালো, একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে, 10 বছর যাবত তোমাকে ভালোবাসবে না। তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখিনি, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী, তোমার চালচলন আমার কাছে খুবই ভালো, প্রশংসা করো, সারা রাত পাটি বেঁধবে, একটু প্রশংসার ভিখারি তুমি মুখ খারাপ করো কেন? শোন সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে বলছি, মুরব্বী আপনাকে বলছে, আপনারও স্বভাব ভালো নয়, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না, মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলে, তখন বেটি লজ্জা পায়, বেটা লজ্জা পায়, বৌমা লজ্জা পায়, আপনার এই স্বভাব কেন? গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন? মুখ বন্ধ করবেন, আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন। আস্তাগফিরুল্লাহ, তো বলে আল্লাহ তোমার দরবারে তোবা করছি, আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেবো না। এই কথা বলে উঠবেন, মুখ খারাপ করবেন না কোনোদিন। আর মুখ খারাপের কথার উপরে ফেরেশতা আমিন বলেন। পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝতে পারেন না, কেন আপনি মুখ খারাপ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কটু কথা বলবো না। চার, বউয়ের মুখের উপরে মারবা না, মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না। পাঁচ, এটা জরুরি, ওলা তাত্রকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না, ও চাচির বাড়ি যেতে পাবে না, ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না, যদি যাই তাহলে আপনাকে যেতে হবে, ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, কাজেই বলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না। আত্মীয় স্বজন দাওয়াত করেছে, ঠিক আছে আমি আসব, আমার ছেলেরা যাবে, আপনার বউ যাবে না, একটু পুরুষ হতো সেখানে, একটু পুরুষ, এই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ, এই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে, যান দেখাছেন, এটা আমার বউ নয়, যান দেখাছেন দাঁড়িয়ে আছে এখন, আশ্চর্য কথা, থাকবে কেন, কেন আছে? আমি তো আসলাম তখন দেখলাম যে সরে গিয়ে আর একটা লোকের সাথে কথা বলছে, ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ, কেন আছে? ও জানে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন, কোন সাহসে যায়, ও কোন সাহসে কথা বলে, হিসাব পায় না, নিজেকে পুরুষ মনে করিয়েন। প্রেসিডেন্ট আইয়ুব পাকিস্তানের উপরে কার্ফু জারি করেছেন, আর আপনি আপনার বাড়ির উপরে কার্ফু জারি করবেন,
44 ধারা জারি থাকবে বাড়িতে, তার মানে আপনি পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। কোথায় গেছিলে তুমি? না তো, আমি তো বাহির থেকে পানি আনা চাইনি, পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো। না তো, আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি, সেটা কী করতে হবে সেটা আমি বুঝবো। আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি, আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না, তুমি কি মনে করো আমাকে? পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখবে না, তোমাকে সতর্ক করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, লাঠি দিয়ে বউকে ঠিক করো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। অতএব নিজেকে পুরুষ মনে করবেন, ভুলে কোনোদিন কটু কথা বলবেন না, আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া। যাবে জরুরি কোনো কারণে যেতে পারে। কাপুরুষের স্ত্রী এদিক ওদিকে ঘুরে বেড়াই, কাপুরুষের মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াই, পুরুষের যায় না। দিন রাত আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পার হয়ে গেল, তবু আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না, আপনার পরিবার একটু পরিবর্তন হলো না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না, জাহান্নাম ধরা আছে। এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না, নিজেকে গুটিয়ে নেন, মরণ তো চলে এসেছে। হঠাৎ দেখছিলেন 20 বছর, এখন দেখছেন 50 বছর, এখন দেখছেন 50 বছর, হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে। বউ বেটি সাথে আছে কি না? আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে বেশি ব্যবহার করবেন সবসময়। আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে, উঠছেন আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে, ঘরে ঢুকছেন আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে, বাইরে বের হচ্ছেন আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে। ইস্তেগফার এই শব্দটা বেশি ব্যবহার করবেন। আরও যদি পারেন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকান্তা তাওয়াবুল গাফির, ইন্নাকান্তা তাওয়াবুল গাফুর, এই দোয়া পড়ার চেষ্টা করেন। এগুলো ছোটো ছোটো ইস্তেগফারের দোয়া। যত ইস্তেগফার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি হবে। আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো আবদুল্লার মুখে শুনতে পেলাম যে উমার রাজিয়াল্লাহু তাআলা জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে, উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও। তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো, ক্ষমা চাও। জনগণ বলছেন ব্যাপারটা কি, এসেছি পানি চাইতে, ক্ষমা চাইব মানে? তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে, আল্লাহ তো ক্ষমাই চাও, দেখি কি হয়। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃস্ব হবে, আজ হোক আর কাল হোক বাঁচার কোনো পথ নেই। কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে, অন্যথা আপনার ছেলের সামনে যাবে, নইলে আপনার নাতি পোতার সামনে যাবে, টাকা একদিন হারাবেই। সুদের টাকার শেষ পরিণত হলো ভিক্ষুক সাজা। কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা দেখেন, আপনার বাড়ির পাশে প্রমাণ আছে, আমি তার জাজল্য প্রমাণ। আমার বাসার পাশে একজন মহিলা, একজন লোক কিস্তি উঠাচ্ছিল, বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে। এ তো আমি বলিনি, আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রেবা, আল্লাহ সুদকে সংকুচিত করেন, সংকুচিতকে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রেবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি দেখা যায়, ওয়া ইন্না আকলাতু আল কাল্লা, তার ফলাফল হলো নিঃস্ব, তার ফলাফল হলো নিঃস্ব। সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। ভুলেও কোনো দিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না, ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না। ব্যাংকে চাকরি করে ভদ্রলোক, ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে, তোবা করতে হবে, ভুল হয়েছে, টাকা ফেরত দিতে হবে, ভিক্ষে করে খেতে হবে, সিদ্ধান্ত ভুল হয়েছে, বাড়ি তো 5 তলা, বউ তো খুব খুশি, আপনার জানাজাই হবে না। আল্লাহ রাসূল বলেন, এই শোনা, এই লাশের কোনো লেনদেন আছে নাকি, ঋণ আছে নাকি? জি,
তাহলে আমি গেলাম আল্লাহ রাসূল আমি তার ঋণের পরিশোধের জিম্মেদারি নিলাম আমি নিলাম আমি নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে যার ঋণ আছে তার জানা যায় নাই লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না এই কথা ঠিক রাসকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না এই কথা ঠিক তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন সব সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবে জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতে আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে ইহকালের বিপদ হতে পরকালের বিপদ হতে কবরের ফিতনা হতে দুনিয়ার ফিতনা হতে আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন আল্লাহ আমার জন্য ঋণ না হয় আল্লাহ আমার জন্য ঋণ না হয় আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন আমি তো তা কোনোদিন আব্দুর রাজাক বিন ইসমে পরামর্শ দিইনি আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে তাহলে ঋণ নেওয়া লাগবে না চকলেটের পরে কী গো কলা তারপরে কাপড় তারপরে আরও কিছু কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে চকলেট দিয়ে তা আপনি কোটি টাকা দিয়ে ইয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায় আর ঢাকায় বিক্রি করলেন এ ব্যবসা চলবে না সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে সুদের পরিণাম হলো নিঃস্ব ভিক্ষুক হওয়া মহান আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন সুদকে হারাম ঘোষণা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকেলার রিবা পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ অকাল হুম সাওয়া তিনি বলেন সবাই সমান বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায় এ দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে অতএব কে 100% নিখুঁতভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না আরও অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1,000 করে টাকা দেয় ব্যবসা কি এত নিরাপদে হয় ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো সবজি নষ্ট হয়ে গেল তার নাম ব্যবসা কিনেছিলাম 10,000-এ হলো 10,500 তার নাম ব্যবসা কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000 তার নাম ব্যবসা আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000 10 লক্ষতে 10,000 10 লক্ষ ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু ধনু হত্মা লাড্ডু হয় চাহে উসকো খালে যো চাহে উসকো ছোট দে ভুল হিসাব ব্যবসা তো নিরাপদ হতে পারে না অতএব
এ দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব এ দেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে ভুল হিসাব হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন এ দেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না এই ছেলে আচ্ছা তোমার আব্বার কথা বলি তোমাকে বাদ দিলাম তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য তো এখন তো সব জমি কিয়ার কিয়ার হয়ে গেছে চাপায় নব যে দিয়ারে জমি তো কিয়ার ছিল না তো ধান জমি মেপে ধান বোনা হতো জমি মেপে ধান কাটা হতো তো এখন তোমার বাপ ফাঁড়ি দিচ্ছে ফাঁড়ি বুঝো ফাঁড়ি তো সামনে একটা ধানের থোপ পড়েছে এটা তোমার বাপ কোন দিকে করবে তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করি মানে জাহান্নাম চলে গেছে তাহাজ্জুদ দিয়ে হবে না বাপ একটা একটা বুদ্ধি করো আল্লাহ কিভাবে কি করেছে এখন তো তো হিসাব দিতে পারবো না তো যাক 10,000, 20,000, 50,000 টাকা জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে দিয়ে দিলাম আল্লাহ তুমি বাঁচা পথ সহজ একটা হতে পারে নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে দশের পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই আরেকজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই তার কাছে ক্ষমা নিতে হবে ধান ফেরত দিতে হবে না হলে একটা পথ অবলম্বন করলে হতে পারে ফতোয়া আল্লাহু আলাম সম্মানিত দিনী ভাই বোন যত পথ আছে সুদের সব পথ বন্ধ আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেরহামরে বায়া কোলো রাজুল হই আলম আসাদ বিন সিদ্দাত ও সালাসিরে জিনিয়ে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সম্মানিত দিনী ভাই বোন পাপের চেয়ে বড় আছে তবে ভাষা এত কঠিন নেই পাপের চেয়ে বড় আছে তবে ভাষায়ের চেয়ে কঠিন নেই এই ছেলে ওই যে তোমার পাশ থেকে ওই যে আপনার পাশ থেকে লোকটা বা ছেলেটা উঠে চলে যাচ্ছে আপনি নিষেধ করেন না আমি তো বেশি ক্লান্ত আমি তো এখান থেকে বের হয়ে লক্ষ্মীপুর যাব নোয়াখালী প্রতিষ্ঠানে উঠব আমি তো এসেছি সাতক্ষীরা থেকে এসে প্রতিষ্ঠানে থেকেছি কাজ করেছি তারপরে জোহরের উপরে ফতোয়া বোর্ডে বসেছি আপনাদের মাসিক আল ইতেসামের ফতোয়া বোর্ড হয় প্রতি মাসে আপনাদের একটা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা আছে মাসিক আল ইতেসাম পত্রিকা সম্মানিত দিনী ভাই বোন সব কিছু হারিয়ে গেলে মাসিক আল ইতেসাম পত্রিকা হারায় না যেন আমার জীবনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর আরও অন্যান্য ডিস্ট্রিক্টে ভাবছি আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ আমার কাছে টাকা পয়সা থাক আর না থাক আমার কাছে টাকা নাই একথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথাও সত্য ইনশাআল্লাহ গড়বই গড়বে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা তা আমি তো 10 টাকারও মালিক নই 90% জমির ওপরে মসজিদ প্রায় 20 বিঘে জমির উপরে এই প্রতিষ্ঠান 1700 ছাত্র এখন বোর্ডিংয়ে খায় 800 মেয়ে এখন বোর্ডিংয়ে খায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠান মিলে 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে সব ভিন্ন ভিন্ন স্থানে থাকে এখন প্রায় 20 লক্ষ টাকা মাসে বেতন লাগছে জানুয়ারি থেকে তো 20 লক্ষ